केदारनाथ ভট্টাচার্য বললে খুব বেশি লোক তাকে চিনবে না, কিন্তু কুমার শানু বললেই চোখে ভাসবে 90 এর দশকের মেলোডিকিং এর ছবি। হিন্দি চলচ্চিত্রে বহু হিট গান উপহার দিয়েছেন এই মানুষটি। নজর কে সামনে, জিগার কে পাশ, চুরা কে দিল মেরার মতো বহু গান গিয়ে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। এই বঙ্গসন্তানের মুম্বাই জয়ের কাহিনীও বেশ চমকপ্রদ। কেদারনাথ থেকে তিনি কিভাবে হলেন কুমার শানু তা অনেকেরই হয়তো অজানা। কুমার শানু নামটাই লোকমুখে জনপ্রিয়, ছায়ায় ঢেকে গেছে কেদারনাথ নামটি। কলকাতা এবং মুম্বাইয়ের হোটেলে গান গাইতেন কুমার শানু। জগজিৎ সিং এর মাধ্যমে তার যোগাযোগ হয় বিখ্যাত সঙ্গীত পরিচালক জুটি কল্যাণজি আনন্দজির সঙ্গে। তারা মুম্বাইয়ের সম্মুখানন্দ প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে সুযোগ দিয়েছিলেন কেদারনাথকে, সঙ্গে দিয়েছিলেন এক মোক্ষম পরামর্শ। তার কথায় কল্যাণজি আনন্দজি মনে করতেন বাঙালি শিল্পীদের উর্দু উচ্চারণ ভালো নয়, তাঁদের মনে হয়েছিল আমার উর্দু উচ্চারণ খুবই ভালো, তবে ভট্টাচার্য পদবিটা আমার গায়ে বাঙালির তগমা ছেঁটে দেবে, তাতে মুম্বাইয়ে আমার কেরিয়ারে সমস্যার কারণ হতে পারে, তাই ওটা বদলে দেন তাঁরাই। তাঁরাই আমার নাম রাখেন কুমার শানু। গায়ক আরও বলেন, শানু ছিল আমার ডাক নাম, যেটা এসেছিল ছানা থেকে। আমি খুব গোলগাল চেহারার ছিলাম, তাই বাড়িতে সবাই আমাকে ছানা বলতো, ওখান থেকেই শানু নামটি আসে। 35 বছর হয়ে গেল তার বলিউড ইন্ডাস্ট্রিতে। প্রথম সারির সব নায়কদের জন্য কণ্ঠ দিয়েছেন কুমার শানু, তবে বহু লড়াই করতে হয়েছে তাকে। কলকাতাতেও প্রথমে স্বীকৃতি পাননি তিনি। 80 দশকে হোটেলে গান গেয়ে কিছু টাকা উপার্জন করতেন। গায়কের কথায়, হোটেলে গান গেয়ে যে টাকা পেতাম তাই দিয়ে ক্যাসেট বানিয়ে সঙ্গীত পরিচালকদের কাছে দিতাম কাজ পাওয়ার আশায়, কিন্তু তারা আমায় ফিরিয়ে দিতেন। তারা বলতেন, আমি কিশোর কুমারের মতো গাই, কিশোরদাই তো বেঁচে আছেন, তাঁকে দিয়েই গাওয়াবো, তোমায় নেব কেন। মুম্বাইয়ের হোটেলেও গান গেয়েছেন কুমার শানু। গুলশান কুমার প্রথম কুমার শানুর প্রতিভাকে বুঝতে পারেন। গুলশনের কোম্পানিতে তিনি কভার সং গাইতেন, এরপর জিনা তেরি গালি মে ছবিতে দুটো গান গাওয়ার সুযোগ পান। গান দুটো সুপারহিট হয়, সেখান থেকেই আশিকিতে গান গাওয়ার সুযোগ পান কুমার শানু। সেই থেকে 3.5 দশক ধরে গান গাইছেন কুমার শানু, আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। 26টি ভাষায় 21,000 গান গেয়েছেন তিনি। যে গতিতে এগোচ্ছেন, এই বছরের শেষেই 22,000 গানের গণ্ডে টপকে যাবেন বলে আত্মবিশ্বাসী কুমার শানু। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা ওনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি। ধন্যবাদ।